চোদ্দ তারিখে ধলেশ্বর রোড নাম্বার 2 সুদীপ ঘোষের বাড়িতে একটা চুরির ঘটনা। তো ওনারা বাড়িতে ছিলেন না, দুপুরবেলা বাড়ি খালি থাকার সুযোগে চোরেরা ওনার বাড়িতে কিছু সোনার জিনিস আর একটা মোবাইল চুরি করে নিল। অ্যাকর্ডিংলি উনি থানাতে একটা অভিযোগ করেন এবং অ্যাকর্ডিংলি তদন্ত শুরু হয় এবং গোপন সূত্রের ভিত্তিতেই পুলিশ সেই চুরি যাওয়া মালগুলি, বিশেষ করে একটি সোনার চুরি এবং দুটো আংটি এবং আরেকটি ছোটো আংটি এবং একটা মোবাইল উদ্ধার করতে সক্ষম। যাদেরকে এই বিষয়ে গ্রেপ্তার করা হয়, যাদের কাছ থেকে এই চুরি যাওয়া জিনিসগুলি পাওয়া যায়, এদের নাম হলো সাগর দেবনা এবং রাজু চাকমা। এদের বাড়ি, একজনের বাড়ি দুর্গা চৌমনি ময়লাখোলা, আরেকজন কাচারপুর। যদিও সে এখন কাচারপুর থাকে না, সে মোটরস্ট্যান্ডে ঘোরাফেরা করে চলাফেরা। তো ওদেরকে আজকে কোর্টে পাঠানো হলো এবং অন্যান্য চুরির ঘটনায় ওরা কত জড়িত আছে কিনা সেটাও যাচাই করা হবে। মালগুলি কোনখান থেকে উদ্ধার করা হয়েছে? সব মালগুলিকে চুরি যাওয়া উদ্ধার করা হয়েছে। বাবু তো রাজি তো আছে।